সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে তারপর বেল চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে নমস্কার বন্ধুরা বাংলা কার্নিভালে আমি পূজা তোমাদের সকলকে স্বাগত জানাই রাতের বেলায় ঘুম না হলেই কিন্তু বিপদ চোখের তলায় পুরু কালি। আবার অনেকের কিন্তু ঘুম হলেও কিন্তু এই দাগ সহজে যেতে চায় না তবে কেবলমাত্র ঘুমনের কারণে নয় অন্যান্য নানা কারণে কিন্তু চোখের তলায় কালি পড়তে পারে মানসিক চাপের কারণে অথবা জিনগত নানা কারণে অথবা হরমোনের পরিবর্তনের কারণেও কিন্তু চোখের তলায় কালি পড়তে পারে আর সঠিক সময়ে যদি এই দাগ তোলা না যায় তাহলে কিন্তু এটা চিরস্থায়ী হয়ে যাওয়ার ভয় থেকে যায় তাই আজ আমি তোমাদের চোখের তলায় কালি দূর করার কয়েকটা ঘরোয়া উপায় বলে দেব বলি টমেটোর কথা টমেটোর রস কিন্তু চোখের তলার কালি দূর করতে খুবই একটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে প্রথমে এক টেবিল চামচ টমেটোর রসের সাথে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে তারপর এই মিশ্রণটি কিন্তু ভালো করে চোখের চারপাশে লাগিয়ে নিতে হবে এরপর পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এটা করলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবার বলি শসা এবং আলুর কথায় শসা এবং আলুও কিন্তু চোখের তলার কালি দূর করতে খুবই কার্যকরী প্রথমে একটা শসা এবং একটা আলুকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে তারপর ব্লেন্ড করার ফলে যে রসটা বেরোবে সেই রসটায় একটা তুলোকে ডুবিয়ে ভালো করে চোখের চারপাশে লাগিয়ে নিতে হবে এটা মোটামুটি দশ মিনিট রাখতে হবে তারপর দশ মিনিট পর ধুয়ে নিতে হবে এটা করলেও কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবার আসি মধুর কথায় মধু কিন্তু চোখের তলার কালি দূর করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে যদি কিছুটা মধু নিয়ে চোখের চারপাশে লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো এবার আসি দুধের কথায় দুধও কিন্তু চোখের তলার কাবিল দূর করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছুটা দুধের সাথে অল্প পরিমাণ কাজু বাদাম বাটা মিশিয়ে নিতে হবে তারপর সেটা চোখের চারপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে এরপর মোটামুটি আধ ঘন্টা মতো রাখতে হবে তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে এটা করলেও কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পাবেন দেখুন এগুলো করে দেখুন দেখবেন আপনারা কিন্তু আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পাবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো আমাদের চ্যানেলে আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজ এ পর্যন্তই দেখা হবে আবার অন্য সময় নমস্কার